কাজ তো প্রায় শেষের পথে নাকি দাদা? এই থিমটার নাম কি হচ্ছে? হ্যাঁ, বর্গি এলো দেশে। মোটামুটি 9 তারিখে ষষ্ঠী, তার আগে তো কমপ্লিট হয়ে যাবে না? কালকে ডে নাইট করে করছো নাকি? আর এই এই ইটগুলো কি মানে বিছিয়ে দেবে নাকি? তো আজকে হচ্ছে 6 তারিখ, 9 তারিখ থেকে ষষ্ঠী, তো তার আগে কিন্তু পঞ্চমী থেকে কিন্তু পূজার শুভারম্ভ হয়ে যায়। এক কথায় বলতে গেলে মহালয়া থেকে কিন্তু পূজার শুভারম্ভ চালু হয়ে যায়। তো বৃষ্টির যে দুর্যোগ, সেই দুর্যোগের কারণে দেখতে পাচ্ছেন যে পূজা মণ্ডপের সামনে কীরকম কাদা অবস্থা। তো দর্শনার্থীদের একটু হ্যারাসমেন্ট হবে, যার জন্যে কর্তৃপক্ষ কিন্তু এখানে প্রচুর প্রচুর পরিমাণে ইট সংগ্রহ করেছে, 2 গাদা। তো চলুন এই বছরের বিশেষ থিমটা দেখে নেওয়া যাক। দেখুন সুন্দর একটি ফোয়ারা করেছে, সুন্দর। তো এইখানে 2 গাদা মতো ইট রেখেছে, মোটামুটি 1-1 গাদায় তো 2000 মতো ইট হবে। তো পুরো মাঠে সুন্দর করে বিছিয়ে দেওয়া হবে যাতে দর্শনার্থীদের কোনো রকম সমস্যা না হয়। এখনও কিন্তু কাজকর্ম অন্যান্য পূজা মণ্ডপের মতোই চলছে, কাজ প্রায় শেষের পথে, মোটামুটি আজকেই কমপ্লিট হয়ে যাবে। তো বিশেষ আকর্ষণ হচ্ছে বোর্গিয়েলো দেশে, খুব সুন্দর। আর যখন রাতে লাইটিং পড়বে তখন কিন্তু আরও বেটার লাগবে। তো অবশ্যই আপনাদেরকে আসতে হবে এখানে, এই সুন্দর পূজা মণ্ডপটি দর্শন করতে হলে। চলুন এবার বলে দিই কীভাবে আপনি এই চরমণ্ডল, এই পূজা মণ্ডপটি দর্শন করতে আসবেন। যারা বনগাঁর দিক থেকে আসবেন তারা বনগাঁ টু দত্তপুলিয়া যে বাস বা যে কোনো যানবাহনে আপনি দত্তপুলিয়ার দিকে আসতে হবে আপনাকে। মাঝপথে পড়বে চরমণ্ডল, নলডগুড়ির আগের স্টপেজ। তো সেইখানে আপনি নামলে কিন্তু একদম রাস্তার পাশেই। আর যারা দত্তপুলিয়ার দিক থেকে বা আড়ঙ্গাটার দিক থেকে বা রানাঘাটের দিক থেকে, কৃষ্ণনগরের দিক থেকে, এদিক থেকে যারা আসবেন তাদেরকে চলে আসতে হবে বনগাঁগামী বাস ধরে বা যে কোনো যানবাহন ধরে। তো মাঝরাস্তায় আপনাকে নামতে হবে, নলডুগাড়ি বললে বা চরমণ্ডল বললে আপনাকে কিন্তু নামিয়ে দেবে। আর যেখানে বাসস্ট্যান্ডে আপনি নামবেন সেই বাসস্ট্যান্ডের ডান দিকেই কিন্তু এই পূজা মণ্ডপটি। এখানে আরও একটি পূজা মণ্ডপ রয়েছে রাস্তার বাম দিকে। দেখুন এই কাদার মধ্যে কীভাবে চটি খুলে, জুতো খুলে, খালি পায়ে এসে আপনাদের জন্য সুন্দরভাবে ভিডিও তৈরি করছি। তো এরকম ধরনের বিভিন্ন পূজা মণ্ডপের ভিডিও অগ্রিম এবং পুজোর সময়কালে যদি এরকম বিভিন্ন পূজা মণ্ডপের ভালো ভালো দৃশ্য আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।